আচ্ছা দেখো, একবার প্রথমে আমরা এই প্রশ্নটা একটু দেখি। 19 নাম্বার তোমাদের, এটা হচ্ছে দূরত্ব উচ্চতা দশম অধ্যায়ের 19 নাম্বার যে বইয়ের প্রশ্নটা আছে সেটা, একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে দেখো 30 ডিগ্রি বলা আছে, 30 ডিগ্রি কোণ হলে জানি কিরকম ত্রিভুজ হয়, ভূমি বড় হয়, ভূমি বড়, লম্ব ছোট। লম্ব ছোট হয়। এখন একটু শীর্ষ, শীর্ষ আমি কি জানি বলছিলাম, গাছের শীর্ষ মানে মাথা, মানে উপরে, ঠিক আছে। তুমি নদীর এই পারে যদি দাঁড়াই থাকো, অন্য একটা নদীর হেপারে মানে ওই পারে যদি কোনো গাছ দেখো, ওই গাছের আগার মধ্যে যদি তুমি চাও, তাহলে তোমার যে পায়ের নিচে আছে এরকম একটা কোণ উৎপন্ন হবো, মানে ওটা একটা আইডিয়া, কল্পনা করে একটা কোণ হবে, সেই উন্নতি কোণ হতে আছে 30 ডিগ্রি। আমি বলছিলাম যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এই তিনটা কোণ দ্বারাই কিন্তু এই অধ্যায়ের সব কটা অঙ্কই। তোমার প্রথমে বুঝতে হবে যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিভুজটা কিরকম, এটা একটা আইডিয়া প্রথম নিবাগা। যেহেতু এখানে 30 ডিগ্রি কইছে, তাহলে আমাদের ভূমি বড় হবো, লম্ব ছোট হবো। আচ্ছা, এই পর্যন্ত গেল। পরে আবার কইতেছে যে লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে, মানে গাছের গোড়ার কাছে, মানে গাছের গুঁড়ো যাব এরকম একটা চিন্তা করলো লোকটা, নৌকা যোগে যাত্রা শুরু করলো, মানে যাওয়া শুরু করলো, কিন্তু পানির স্রোতে, মানে পানির যে ধার আছে নদীর মধ্যে, সেই ধারে এক গুর পর্যন্ত যাওয়া আছে, একটু বাড়ি নিয়ে গেছে, মানে পিছাই পড়ছে। পিছাই পড়ে নদীর স্রোতে লোকটি গাছ থেকে 10 মিটার কই গেছে, দূরে তীরে পৌঁছলো। তীরে মানে ওই পারে গিয়ে কাছার, মানে নদীর যে কাছার আছে সেই কাছার গিয়ে পৌঁছলো, কিন্তু গাছের গুঁড়ো যাওয়া আছে না, কেন যাওয়া আছে না, স্রোতের কারণে পিছাই পড়ছে, বুঝছো? তাহলে চিত্রটা যেন গাছের গুড় থাকবো, ওন থেকে একটু পিছাই 10 মিটার পিছাই পড়বো, এরকম ভাবে একটা চিত্র রাখতে হবে, আইডিয়া করলো কত। তাছাড়া তুমি যদি একটা অঙ্ক গাছের করো যে নদী থেকে পিছাই পড়লে এরকম চিত্র হয়, তাহলে অঙ্কটা কিন্তু আসলে এরকম হবো, এই প্রশ্নটাই কিন্তু হবো, আইলে এন থেকে যদি এটা আসে তাহলে এটাই আসবো। তাহলে তোমার অত চিন্তা করার দরকার নাই, চিন্তা করার দরকার হলে 30 ডিগ্রি কোণের ত্রিভুজটা কিরকম হবো সেটা। এখন এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে, যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তাই না? এটা যদি বলে, আর তোমাদের যত অঙ্ক আছে এই দশম অধ্যায়ের যা অঙ্ক আছে সব অঙ্কই কিন্তু ক নাম্বার প্রশ্নে, ক নাম্বার প্রশ্নে কিন্তু ই কয়, চিত্র একবার কয়, ঠিক আছে? আচ্ছা, মাউস গেছিল গা। পরে বলা আছে খ নাম্বার যে নদীর বিস্তার, বিস্তার মানে কি বুঝো, প্রস্থ, বিস্তার মানে প্রস্থ, নদীর যে ফাঁটটা আছে মানে এই পার থেকে ওই পারে যে গেছে কতটুকু, এটাই হবে আমাদের ভূমি। এটা বুঝতে হবে যে নদীর বিস্তার, কারণ উপরে হইলো গাছের আগা, নিচে হইলো গোড়া, আমি যে নদীতে গেলাম এটা হইলো ভূমি, আমি যে জায়গায় দাঁড়াই আসলাম এনক হচ্ছে কোণ, এটা বুঝতে হবে। এরপর হচ্ছে গাছটি মানে লোকটির যাত্রায় স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত, মানে সে যে স্থান থেকে যাওয়া ধরছে, গাছের গোড়া পর্যন্ত যাওয়া চাইছিল কিন্তু পিছাই পড়ছে, সেই স্থান পর্যন্ত দূরত্ব কত, এই তিনটা প্রশ্ন করতে হবে। তোমাদের যে দূরত্ব উচ্চতার থেকে অঙ্ক আসবে 100% এই 2 নাম্বার ভাই আসবো প্রথমে, তাহলে কোনটা দেখে চিত্র ডাক আর কিচ্ছু না। 2 নাম্বার শেষ, খ নাম্বারটা সহজ থাকবো, গ নাম্বারটা একটু হার্ড থাকবো। অঙ্কটা একটু করি দেখো, এই যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো, চিত্রের মাধ্যমে প্রকাশ করি, এখানে তো চিত্রটা তেমন সুন্দর আঁকাম জানা, তারপর একটু কি করি দেখো, ক নাম্বার এদিক দিয়ে প্রথমে চিত্রটা আঁকি দেখো, এটা হচ্ছে গাছ, লোকটা দাঁড়াই রয়েছে এই যে নৌকা, কারণ 30 ডিগ্রি কোণ হবে না, তাহলে ভূমি বড় হবো, তাহলে এন থেকে যাবো গোড়াত, কারণ হ্যাঁ গোড়াত যাবার ছিল লোকটা, কিন্তু গোড়াত না যাবার হইয়া এই যে গাছের এন থেকে কইতেছে, প্রথম বলছিল যে উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি,
তাহলে একবার আমরা 30 ডিগ্রি কোণ ডাকি। চিত্র কিন্তু স্কেল দেওয়া সুন্দর করে আঁকবা, চিত্র লেগে কিন্তু এখানে নাম্বার 30 ডিগ্রি কোণ। আচ্ছা আমি এটা নাম দেওয়ালে একটা দিবা এ, এটা তোমার ইচ্ছা মতোই দিবা, একটা দিবা বি আর একটা দিবা সি। প্রশ্নের মধ্যে আর একটু কি বলা আছে যে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছ। তাহলে এটা হচ্ছে 150, কারণ এটা হচ্ছে আমার গাছ, তাহলে এখানে হবে 150। কোন কোন জায়গায় কি হবে সেটা কিন্তু দিতে হবে, 150 মিটার। এটা গেল। এরপরে বলা আছে 30 ডিগ্রি কোণ গেল, লোকটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে সে 10 মিটার পিছাই বললো। তাহলে লোকটা এই যে সি বিন্দু থেকে যাবার চাইছিল, কই যাবার চাইছিল বি বিন্দুতে, সে কি করছে এন থেকে না যাওয়ার পাইয়া, এন সোজা সোজি না যাওয়ার পাইয়া একটু বাইকিয়া গেছে গা, গিয়ে নদীর ধারে লই গেছে গা, এই যে নৌকা গেছে 10 মিটার, 10 মিটার পিছাই পড়ছে। এটার নাম দিলাম ডি। এই চিত্র আপাতত শেষ, তারপর আরেকটু কই নদীর বিস্তার। এই যে 6 নম্বর প্রশ্নটা দেখো, নদীর বিস্তার, নদীর বিস্তার মানে এন থেকে লে এই পর্যন্ত নদীর বিস্তার, আমি এটা ধরে নিলাম কি 1 মিটার, দেওয়া যায় তো নাকি? স্যার দেওয়া যায়, অঙ্ক করেন সমস্যা নেই। আচ্ছা, লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, এই যে এনতে গেলে এই পর্যন্ত দূরত্ব, এটা সিডি, এটা আর কিছু ধরলাম না, না ধরলো সমস্যা নাই, আর যদি কিছু ধরো তাহলে ধরলো ধরতে পারো, না ধরলো সমস্যা নাই, এটা এইভাবেই থাক। আমরা এখানে লেখি একটু মনে করি, মানে বর্ণনাটা একটু দিবা, চিত্রটা দেওয়ার পরে মনে করি, গাছের দৈর্ঘ্য মানে 150 মিটার লম্বা একটি গাছ, এটা দিব যে গাছের দৈর্ঘ্য, এটাও দিতে পারো, বা আমরা দিতে পারি প্রথমে দিতে পারো যে নদীর বিস্তার, নদীর বিস্তারই প্রথম দিই, নদীর বিস্তার, নদীর বিস্তার কি এন দিকে গেলে এই পর্যন্ত বিসি, তাহলে দিবা নদীর বিস্তার বিসি ইকুয়াল কত, 1 মিটার, নদীর বিস্তার বিসি ইকুয়াল দিলাম 1 মিটার। আগে পরে দিলে কোনো সমস্যা নাই, এবি ইকুয়াল হচ্ছে 50 মিটার, এটা কিন্তু গাছের দৈর্ঘ্য। এবং আরেকটা দেও যে সিডি অথবা ডিসি, আচ্ছা সিডি দাও, সিডি ইকুয়াল কি ধরে নেবা, ধরে নিলেও চলে আর যদি কর না এটা কিছু করতাম না তারপরে হবে, এটা কোনো সমস্যা না, কারণ সিডি দেওয়ার দরকার নাই, সিডি না দিলেও হবে, আর যদি কর না সিডি দিমো যে না দিলে কোনো সমস্যা নাই, এটা না দিই, ঠিক আছে। গন্তব্য স্থানের দূরত্ব স্যার বিডি, আর বিডি কই বলে, ও হ বিডি গল 1 মিটার, এই 10 মিটার, আর বিডি গল 10 মিটার, এটা তো বিডি গল 10 মিটার। আচ্ছা এটা দূরত্ব দেওয়া দাও, দূরত্ব যে গন্তব্য স্থানের দূরত্ব কইছে না, তাহলে এটা দিয়ে দিই সিডি, সিডি গন্তব্য স্থানের দূরত্ব সিডি, শুধু এটা গন্তব্য স্থানের দূরত্ব সিডি থাক। পরে শেষে একটা কোণ দেওয়া দাও যে এসি বি কোণ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটাই শেষ। হচ্ছে নাকি তোলা লাগবো স্যার?
আচ্ছা এরপরে তাহলে আমরা শুরু করি। নাম্বার দেখো, খ নাম্বার কইছে নদীর বিস্তার নির্ণয় করো। নদীর বিস্তার আমরা কি ধরে নিয়েছিলাম জানি? মিটার 1 মিটার। তাহলে চিত্রটা একটু এনেকা, চিত্র আর আঁকানোর দরকার নাই, আমি ক হতে পাই সেটাই লিখবো। আমি একটু দেখানোর লেগে আঁকি যে এরকম ছিল। এখানে ছিল 30, বি এখানে ছিল 150, এখানে ছিল এক্স, আর এখানে ছিল সি, তাই তো? এদিক দিয়ে আর একটা আছে ডি, ওটা দিছা, ওটা দেওয়ার দরকার নাই, ওটা এই চিত্রের মধ্যে দরকার নাই, কারণ নদীর বিস্তার শুধু কি চাইছে, এই যে বি সির এই মানটা চাইছে, এক্স এর মানটা। তাহলে শুধু লেখবা যে খ নাম্বারে ক হতে পাই। ক হতে পাই, ক হতে কি পাইছি, বি ইকুয়াল পাইছি 150 না, 150, আর পাইছি বি সি সমান সমান কি পাইছি, 100 মিটার। এন্ড একটু লেগে দাও যে এটা নদীর বিস্তার, নদীর বিস্তার বাংলা নিচে না লাগলো ওই তো না অঙ্ক। ও ও ও, কারণ এটা তো আমরা ক নাম্বারে ধরেই আসছি, এটা না লাগলো কোনো সমস্যা নাই। আর এখানে কি লাগবে আর একটা, কোন কোনটা কি আসিল, এসসি বিকুন বিকুন কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি। এখন একটু খেয়াল করো, এটা কোন সূত্রটা বলবো, এখানে ভূমি আছে আর লম্ব আছে, ভূমি এবং লম্ব সাথে কার সম্পর্ক আছে? টেন টেন। তাহলে আমরা ত্রিভুজটা প্রথমে দিই, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে তাহলে লিখবা টেন ত্রিকোণ এসি বিকোণ, তাই তো? টেনের সূত্র কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এবি বাই বিসি, এখন দেও যে টেন এটার মান কত, 30, একুনের মান 30, এবির মান হইতেছে 150, আর বিসির মান হইতেছে কত, এক্স, কারণ এক্স এর মানটাই আমরা বের করবো, এক্স এর মানটাই বের করবো। টেন এর 30 ডিগ্রির মান মনে আছে কত, 1/√3, ঠিক আছে? মনোরাল লাগবো, 1/√3। আর আর গুণ করো, এক্স দা ওয়ান রে গুণ করলে হবো এক্স, ওকে এক্স, আর √3 রে গুণ করলে হবো 150√3। এটা কইছিলাম ক্যালকুলেটারে গুণ করে আলবা, মানে 150 আর √3 যদি গুণ করো তাহলে হবে 259.808, কত হবে 200, ক্যালকুলেটার কই রো কই রবেন তো, আচ্ছা স্যার এত মিটার প্রায়। আমি যে অঙ্কগুলা করাই এই অঙ্কগুলা তুমি যদি আবার 2-3 বার করো, বুঝো বুঝো করবা, না দেখে করবা, সবটি দেখে দেখে না, এটাই আনসার। অঙ্ক কঠিন না, দশমত দেওয়ার অঙ্ক খুবই সহজ, আর একটা অঙ্ক একটা অধ্যায় ঠিকই হবে। আচ্ছা স্যার খাতা লই, চলো তুলে বলো। গ নাম্বারটা দেখো, লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব কত নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে লেখো গ নাম্বার, এটা ক হতে পারে, বারবার চিত্র করার দরকার নাই, ক নাম্বারে চিত্র, ক নাম্বারে চিত্র করবা, ওইটা থেকে সবকিছু। আমি চিত্রটা ওইখানে নাই দেখে আমি এখানে একটু দেখাই দিই চিত্রটা কিরকম ছিল, চিত্র কিন্তু আঁকবা না, পরীক্ষা কিন্তু আঁকবা না, প্রত্যেকটা মধ্যে না, প্রত্যেকটা মধ্যে না, একটা চিত্র আঁকবা,
এইখানে ছিল ডি, এইখানে ছিল 10, এইখানে ছিল বি, এইখানে ছিল কে, এই জায়গায় ছিল কি সি। আমরা এই যে বি সির একটা মান পাইছি, বি সির মান কত পাইছিলাম? 259.8, তাই না? স্যার এটার মান পাইছি, এখানে 10 আছে। দেখো এটা একটা ত্রিভুজ, এখানে দেখো কোণ ছিল না, কোণ ছিল উপরের ডাব, এটা কোণ নাই, তাহলে এখানে কিন্তু অঙ্ক তোমার কোণ দ্বারা করণ যেত না, এটা কি পিথাগোরাসের সূত্র দ্বারা করা লাগবে। পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম বা শিখছো, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মনে আছে? তাহলে এই যে এই নিচেরটুকু আমরা এই মানটা বাইর করবো, সিডির মান, সিডির মান যদি বাইর করি, এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু হইলো অতিভুজ, আর এই যে এটা হচ্ছে লম্ব, আর এটা হবে ভূমি, কারণ সমকোণ হচ্ছে এই যে এটা, সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দ্বারা করবো। এখানে আমরা লিখবো যে ক হতে পাই, ক হতে পাই, ভুল দিয়ে আলছি, ক হতে পাই লিখবা, ক হতে পাই হতে পাইছিলাম কি কত পাইছি? 259, না 59.8 এখন আর কিছু করার দরকার নাই। এখন গন্তব্য স্থানের দূরত্ব, এটা আমরা ধরে নিয়েছিলাম যে দূরত্ব আমি লিখছিলাম যে ক নম্বরে, এটাও লিখছিলাম যে দূরত্ব, তাই না? দূরত্ব লিখছিলাম কি সিডি, তার উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব হইতেছে কি বিডি, বিডি স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হইতেছে তোমার সিবি স্কোয়ার, ঠিক আছে? মান বসাই দাও, বিডির মান পাইছো 10, এটা কিন্তু দেওয়াই আছে, প্লাস সিডির মান পাইছো কত? 200 কত? 259.8, এটাই সব রেখে নিয়ে আবার এটাই সব এটার উপরে স্কোয়ার, 10-এর স্কোয়ার করলে কত হয়? 10-এর স্কোয়ার করলে হবে 100, প্লাস এটার স্কোয়ার করবা, এটার স্কোয়ার করলে হবে 67,500, মানে এটা দুইবার গুণ করবা, ঠিক আছে? 67,500 দুইটা যোগ দাও, দুইটা যোগ দিলে হবে 67,600, না 800, না স্যার 67,600, 100 যোগ করলে হবে 67,600। দেখো এই পাশের স্কোয়ার যদি এই যে যে সিডি স্কোয়ার, এই পাশের স্কোয়ার ওই পাশে নিলে জানি কি হয়? রুট। রুট। তাহলে এখানে লেখো 67,000
ছয়শো, 600, 67600 রুট করবা, 67600 রুট করলে হবে 260, এটাই গন্তব্যস্থানের দূরত্ব। কঠিন অনেক? না স্যার, সহজ। চলো আচ্ছা স্যার, তো